বাবা মায়ের বকাবকিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ জগদ্দলের 12 বছর বয়সী স্কুল ছাত্রী। নিশীদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। স্কুলের পরীক্ষায় ভালো ফল না করায় অভিভাবকদের বকাবকিতে গত 2রা জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে যান জগদ্দল মণ্ডলপাড়া অবন্তীপল্লী এলাকার বাসিন্দা 12 বছর বয়সী মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জুয়েল ধর। সেই দিন থেকে খোঁজাখুঁজি করে না পেয়ে যোগাযোগ করা হয় ভাটপাড়া থানার পুলিশের সাথে। দায়ের করা হয় লিখিত অভিযোগ, কিন্তু তারপরেও 1 সপ্তাহ কেটে গেলে খোঁজ মেলেনি নিখোঁজ ছাত্রীর। দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবারের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল মণ্ডলপাড়ার বাড়িতে নিখোঁজ ছাত্রীর বাবা এবং মা জানান, মনে হচ্ছে বলতো ওর একটা অভিমান নিয়ে রাগ হয়ে বাড়িতে বেরিয়েছে। এখন এটা অভিমান রাগ নিয়ে বেরিয়েছে বাড়িতে, এইটুকুনি আমার নিশ্চিত। কিন্তু কোথায় গিয়ে বিপদে পড়ে গেছে না কোনো বাজে লোকের পাল্লায় পড়ে গেলো, ওটাই ভয় আমার শুধু, আর আদার্স কিছুই আমার মাথায় আসছে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে যেখানে নিয়ে গেছি ওকে, সব জায়গায় যোগাযোগ করেছি, কোনো জায়গার থেকে কোনো সন্ধান পাচ্ছি না। পুলিশ বলছে আপনারা কোনো ক্লু দেন, তাহলে সেই হিসাবে মতো আমরা এগোবো। আর নিলে আমরা কী হিসাবে এগোবো, আপনাদের কাছ থেকে কোনো ক্লুই পাচ্ছি না। আমরা চাইছি আমার মেয়েটাকে শুধু সামনে আসতে, আর কিছুই না। একটু সুস্থ স্বাভাবিকভাবে মেয়েটাকে বাড়ি মেনে দিতে, আর কিচ্ছু চাইছি না আমি। ধর 12 বছর ওই মন আমার পাড়াতেই স্কুল আছে, মণ্ডলপাড়া গার্লস স্কুল, ওখানেও পড়ে। এই 12 বছর 3 মাস বয়স হলো, অন্যান্য ছিল। আমি স্কুলে একটু অন্য মনস্ক থাকে, এবছর রেজাল্টটাও ভালো করেনি। বড় দিদিমণি ডাকিয়েছিল যে গার্জিয়ান কল করতে হবে, তোমার গার্জিয়ান না আসলে পরে। তো আমার ওয়াইফ গিয়েছিল, আমি তো তার কাজে ছিলাম, ওয়াইফ গিয়েছিল, ওকে বলেছে যে দেখুন ও পড়াশোনাতে হতেই পারে, কারো মেমোরি একটু খারাপ ভালো, কিন্তু ও একটু কথা শুনছে না। দিদিমণিরাও আমরা অনেক বকাবকি কিন্তু করি, আপনারা একটু সচেতন হন, এরকম করলে কিন্তু ওকে কিন্তু স্কুল থেকে আমরা রাখতে পারবো না। এগুলো নিয়ে আমরা একটু দেখুন, তারা মেয়ে সন্তান 12 বছর বয়স, বাড়িতেও যে থাকে কাজকর্ম সবই করে, করে না তা না, কিন্তু একটু অন্য মানুষকে সারাক্ষণ টিভির দিকে ঝোঁক। পুকুর আছে আমার পাশেই বড়, পুকুরটার মধ্যে আমি চাই না যে ও গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হোক, ওইটার মধ্যে গিয়ে বারবার পুকুরে মাছে খাবার দিতে যায়, ওখানে জলের মধ্যে খেলে। এইসব নিয়ে আমি একটু ঘরে বাবা মারা যেরকম সন্তানকে বকে, আমি সেরকম একটু বকেছিলাম। সকালবেলা ডিউটি যাওয়ার সময় যেরকম করিস না, করলে কিন্তু আমি তোর শরীর খারাপ হলেও আমি একটু কোনো ডাক্তার ওষুধ কিচ্ছু করতে পারবো না। আর তোর পড়াশোনা যদি ভালো না লাগে সব বন্ধ করে দেবো, বইপত্র আর কিছু দেবো না, পড়াশোনা করতে হবে না। এই বলে টলে আমি ডিউটি বেরোবো, গাড়িটা বার করেছি, করে রোজই গাড়িটার চাকার মধ্যে জল টল দিয়ে দেয়, ধুয়ে দেয় সকালে আমি যখনই বেরোই। তো আমি ডাকছি যে এই গাড়িতে তাড়াতাড়ি জল দে, আমি কাজে বেরোবো। ওর মা পিছন দিকেই কাজ শেষ করছিলো, ওর মা একটু ঘরে এসছে, তার মধ্যেই মিনিট 5-6 সেকেন্ডের মধ্যেই ডাকছি, সাড়া দিচ্ছে না, গেল কোথায়। পিছন দিয়ে ঝুয়াল 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 করছি যে এই বাড়ি ও বাড়ি গেলো কিনা। তখন পেছনে আমার বাড়ির পেছনে একটা বাড়ি আছে, ওই বাড়ির দিদিরা ওখানে উঠোনের মধ্যে রান্না টান্না করে। ওই দিদি দেখেছে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, তখন জিজ্ঞেস করছে কোথায় যাস, বলছে এই তো আমার ব্যাগটা সারাই করতে, এই স্বপন বসুর কারখানা আছে, ব্যাগের ওখানে যাচ্ছে। ব্যাস ওই বাড়ি দিয়ে বেরিয়ে গেছে। যাওয়ার পর থেকে সামনে বুড়ি বরতলা বলে একটা জায়গা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেও গেছে। তারপর থেকে দাদা আর কোথাও কোনো খবর নেই। হ্যাঁ, আমি সেদিনই সারা জায়গায় খোঁজা টোজার পরে ভাটপাড়া থানাতে আমি ওখানে প্রথমে গিয়ে একটা জিডি দিয়েছিলাম, তারপর দিদিরা যেটা কাগজ আমাকে দিয়েছে। মনে হচ্ছে কি হতে পারে, কি সন্দেহ হচ্ছে? দাদা আমি কাউকে সন্দেহ করবো সেরকম, এটুকু বাচ্চা বা আমার সঙ্গে পাড়াতে সেরকম কারো সত্যতা নেই। হ্যাঁ দেখো, সামাজিকভাবে চলাফেরা করি, কারো হয়তো একটু রাগ বা ইয়ে থাকে, কিন্তু কেউ একটা বাচ্চাকে এরকম ভাবে গায়েব করে দেবে আমার সেরকম মনে হয় না। আমি আমি তোমাদের কাছে এইটাই আবেদন জানানোর জন্য, আমি আমার মেয়েটাকে তোমার থানাতে আমি বারবার যাচ্ছি, থানা আমাকে বলছে আপনারা দেখুন আমরা দেখছি, ওনারাও হয়তো চেষ্টা করছে, আমি কারণে বলছে আমি দেখছি কি আর কি আমার দিচ্ছি, কিন্তু সে মেয়েটা হাতে পয়সা করে নিয়ে বেরোয়নি, ঘর থেকে কোনো একটা জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তারপর থেকে আমি আমার বউ, আগে আমি যে সোদপুরে থাকতাম, গতকাল আমি সোদপুরে গিয়ে ওর বাড়িতে খুঁজে আসলাম, তারা ওখানে খুঁজছে বলছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।